চেয়েছেন আমি ইতালির যে শহরে থাকি এর আশপাশে কোনো মসজিদ নেই, অনেক দূরে মসজিদ, বাসে করে যেতে হয়, আমার বাস কার্ড নেই, তাই আমি মসজিদে যেতে পারি না। এখন আমি যদি শুক্রবারে ঘরে জোহরের নামাজ পড়ি তাহলে কি জুমার নামাজ আদায় হবে? ভাই রাজু, প্রথম কথা হলো যে জুমার নামাজ আপনার জন্য ফরজ, অতএব ফরজ মানে হলো আমার বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়া যেরকম আবশ্যক, সালাতটা এরকম আবশ্যক বিষয়। কখন আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে না পারলে হয়তো আপনি অক্সিজেনের সহযোগিতা নেন, অন্যান্য যে আপনার চিকিৎসা মাধ্যম আছে সেগুলোর আপনি শরণাপন্ন হন। ঠিক তেমনিভাবে কোনো সময় যদি জুমার নামাজ আপনার মিস হয়, পড়ার কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি বিকল্প হিসাবে জোহর নামাজ পড়তে পারেন, কিন্তু এটা বিকল্প। কিন্তু এই বিকল্প দিয়ে সারা জীবন চলে না, অক্সিজেন দিয়ে যেরকম মানুষ সারা জীবন চলতে পারে না, ঠিক তেমনিভাবে এই বিকল্প দিয়ে আপনি সারা জীবন বা নিয়মিত চলতে পারেন না। বাস কার্ড নিয়ে আপনি বাস কার্ড করতে হবে, বাস কার্ড করার জন্য যদি আপনার আপনি অবৈধ হয়ে থাকেন তাহলে বৈধ হতে হবে। সোজা কথা, আপনার সালাত আদায়ের জন্য যা যা দরকার সব আপনাকে করতে হবে। যদি আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গা যাওয়া, সে অবস্থানে যাওয়াটা আপনার গুনাহের কারণ, সেই গুণা থেকে আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করা উচিত। এবং ওই মুহূর্তে যদি আপাতত আর কোনো করণীয় না থাকে তাহলে কয়েকজন মিলে আপনারা যেখানে আছেন সেখানে জুমার জামাত করা উচিত। তিনজন থাকলেই জুমার জামাত আপনারা করতে পারেন।